নমস্কার, আমি প্রদীপ সাহা। এনআইওএস এর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় টুলস অ্যান্ড স্ট্র্যাটেজিজ অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অ্যাসেসমেন্ট। বাংলায় বলতে গেলে মূল্যায়নের প্রকার অনুযায়ী মূল্যায়নের বিভিন্ন হাতিয়ার টুলস ও তার স্ট্র্যাটেজিজ বা পরিচালন নীতি। আমরা এর আগে ইউনিট 15 অন্তর্গত এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা ইউনিট 10 ইউনিট 10-এর মূল্যাঙ্কন, মূল্যায়ন এবং পরীক্ষণ এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি সমগ্র শিক্ষণ প্রক্রিয়ায় মূল্যায়নের গুরুত্ব কী এবং মূল্যায়নের দুটো বিশিষ্ট রূপ নিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম, মূল্যাঙ্কন এবং মূল্যায়ন, অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন নিয়ে। আজকের আলোচনায় যেটা প্রথমেই বলে রাখা দরকার সেটা হচ্ছে আজকের আলোচনায় কিন্তু আমরা পূর্ববর্তী আলোচনার মতন মূল্যায়ন শব্দটিকে বিশেষ অর্থে নয়, সাধারণ পরীক্ষা বা অভীক্ষা অর্থেই আমরা নেব। সেই অনুযায়ী আমরা অ্যাসেসমেন্ট শব্দটিকে গ্রহণ করব, এটা প্রথমেই জেনে রাখা ভালো। প্রথমত আগের আলোচনাতেই আমরা দেখেছিলাম যে শিক্ষণ প্রক্রিয়াতে শুরুতেই একটা প্রত্যাশিত শিক্ষণ ফল থাকে, যে আমি কেন শেখাতে যাচ্ছি, কী তা আমি কী ফল পেতে চাই সেটা নির্ধারিত করা হয় প্রথমেই, এবং সেই প্রত্যাশা অনুযায়ী ক্লাসরুম পরিচালনা, কারিকুলাম তৈরি এই সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই অনুযায়ী, প্রত্যাশিত শিক্ষণ ফল অনুযায়ী। কিন্তু তারপরে সেই শিক্ষণ ফলের দিকে কতটা এগোতে পারছি বা পারছি না সেটা মাঝে মাঝেই সময়ে সময়ে আমাদের জেনে নেবার দরকার হয় এবং সেটা জেনে নেবার উপর ভিত্তি করেই আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারি, সেই জন্য অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের দরকার আছে। আজকের আলোচনায় আমরা আগেই বলেছি মূল্যায়ন শব্দটিকে আমরা সাধারণ অর্থে ধরব, অভীক্ষা বা টেস্ট বা এক্সামিনেশন অর্থে। মূল্যায়ন বলতে বোঝায়, আমরা একটুখানি জানা কথাই আরেকবার একটু বলে নিই, পরীক্ষা বা মূল্যায়ন বলতে বোঝায় নিজেদেরই মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের মাধ্যমে অনুষ্ঠিত সেই সমস্ত কার্যাবলী যা শিক্ষণ প্রক্রিয়ায় অগ্রগতির তাৎকালিক অবস্থান সম্পর্কে, মানে সেই সময় পর্যন্ত কতটা শিখতে পেরেছে শিক্ষার্থী সেই সম্পর্কে তথ্য প্রদান করে এবং যেসব তথ্য শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলেই ফিডব্যাক বা শিক্ষণ ফলের আংশিক নমুনা হিসেবে লাভ করে এবং শিক্ষণ প্রক্রিয়ার উন্নতিকল্পে প্রয়োজন মতন সেগুলিকে ব্যবহার করতে পারে। এই হচ্ছে মোটামুটিভাবে মূল্যায়নের কাজ, মূল্যায়নের লক্ষ্য। আমরা এই কথাগুলোকে অন্যভাবে একটু সাজিয়ে বলতে পারি, অন্যভাবে বলা যায় পরীক্ষা বা মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট যাকে বলি আমরা, বলতে সেই সব বিচিত্র সরঞ্জাম ভিত্তিক মানে হাতিয়ার ভিত্তিক পদ্ধতিগুলোকে বোঝায় যা শিক্ষার্থীদের মূল্য নিরূপণ, পরিমাপ মেজারমেন্ট, শিক্ষণ প্রস্তুতি একাডেমিক রেডিনেস, শিক্ষণ অগ্রগতি লার্নিং প্রোগ্রেস, দক্ষতা অর্জন স্কিল অ্যাকুইজিশন, শিক্ষাগত প্রয়োজনগুলি বা এডুকেশনাল নিডসগুলো নথিভুক্ত করার কাজে ব্যবহার করা হয়। গুছিয়ে বলতে গেলে আমরা এইভাবেও অ্যাসেসমেন্টকে বা মূল্যায়নকে বা পরীক্ষাকে এইভাবে বলতে পারি। এবার আমরা দেখে নিই মূল্যায়নের সরঞ্জাম বা হাতিয়ার বলতে আমরা ঠিক কী বুঝি, টুলস অফ অ্যাসেসমেন্ট। মূল্যায়নের হাতিয়ার বলতে বুঝি মূল্যায়নের সুনির্দিষ্ট আয়োজন মাধ্যম, যার মাধ্যমে আমি আয়োজনটা করতে পারি, মূল্যায়ন করব কিন্তু তার একটা আয়োজন তো দরকার, সেই আয়োজনের কাজটিকে বাস্তবায়িত করার জন্য উদ্দেশ্য নিরূপিত, উদ্দেশ্য নির্ধারিত নির্দিষ্ট সরঞ্জাম আমি আগে থাকতে ঠিক করেছি, আমি কী চাই, কিসের মূল্যায়ন করতে চাই, সেই অনুযায়ী আমি সেই বিশেষ হাতিয়ার অর্থাৎ টুল আমি ব্যবহার করব। মূল্যায়নের সরঞ্জাম বা হাতিয়ার সেটাকেই আমি যদি এইভাবে বলি তাহলে বলা যায় মূল্যায়নের হাতিয়ার বলতে বুঝি মূল্যায়নের সুনির্দিষ্ট আয়োজন মাধ্যম, মূল্যায়ন সম্পাদনের কাজটিকে বাস্তবায়িত করার জন্য উদ্দেশ্য নিরূপিত নির্দিষ্ট সরঞ্জামসমূহ, যেমন বিভিন্ন রকমের পরীক্ষা বা টেস্ট। আমরা বিভিন্ন রকমের পরীক্ষা নিই, প্রত্যেকটা পরীক্ষা বা টেস্টই হচ্ছে এক একটি হাতিয়ার মূল্যায়নের। মূল্যায়নের স্ট্র্যাটেজি বলতে কী বুঝি, প্রত্যেকটা মূল্যায়নের পিছনেই, মূল্যায়ন ভাবনা মূল্যায়ন সম্পাদনের পিছনেই কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য অনুযায়ী তৈরি হয় মূল্যায়নের সরঞ্জামগুলো, আমি কী চাই সেই অনুযায়ী হাতিয়ারগুলো তৈরি হয়। অর্থাৎ মূল্যায়নের সরঞ্জাম বা হাতিয়ার বা টুলসগুলির বিশিষ্ট রূপ, আলাদা আলাদা রূপ, সেই রূপ আর সেগুলির পরিচালন প্রক্রিয়া মধ্যেই ধরা থাকে মূল্যায়নের স্ট্র্যাটেজি, মানে আমি কী চাই করতে, অর্থাৎ এটাকে আমরা বাংলায় বলতে পারি মোটামুটিভাবে স্ট্র্যাটেজিস পরিচালন নীতি। তো আজকে আমরা প্রথম পর্বের আলোচনায় দেখব শুধু পরীক্ষাগুলো অর্থাৎ মূল্যায়নের হাতিয়ার হিসেবে বিভিন্ন রকমের পরীক্ষার খোঁজ খবর আজকে নেব, আজকে প্রথম পর্বে। এরপরে আলোচনাতে আমরা দ্বিতীয় পর্বে যখন আলোচনা করব অন্য কোনো সময় তখন আমরা এই টেস্ট বা এক্সামিনেশন ছাড়া যে অন্যান্য মূল্যায়ন হাতিয়ারগুলো আছে সেগুলো সম্পর্কে কথা বলবো। আজকে আমরা শুধু
মূল্যায়নের হাতিয়ার হিসেবে বিভিন্ন রকম টেস্ট বা এক্সামিনেশনের কথাই বলবো। আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা হবে এই শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের হাতিয়ার চিনতে পারা, শনাক্ত করতে পারা। দুই, শিক্ষার্থীদের সম্পর্কে তথ্যাবলী সংগ্রহের জন্য একাধিক কৃতি অভিজ্ঞতা বা অ্যাচিভমেন্ট টেস্ট সহ, অ্যাচিভমেন্ট টেস্টগুলোই এক একটা হাতিয়ার, শুধু তাই নয় আরও আছে, সেই জন্য বলা হচ্ছে সহ মূল্যায়নের অন্যান্য সরঞ্জামগুলি নির্মাণ ও ব্যবহার করতে পারে। আমাকে চিনতে হবে এবং সেগুলো ব্যবহার করতে পারতে হবে, এটা হচ্ছে আমাদের আলোচনার লক্ষ্য। আর সেটা তৈরি করতে গেলে বিদ্যালয় পাঠ্য বিষয়গুলিতে বিভিন্ন ধরনের পরীক্ষণ পদই বলি আমরা, প্রশ্ন বলি না, টেস্ট আইটেমস রচনার দক্ষতা গড়ে তোলা, এই হচ্ছে আমাদের তিনটি মোটামুটি লক্ষ্য আজকের আলোচনার। প্রথমেই আমরা দেখে নিই যে শিক্ষার লক্ষ্য হচ্ছে, আমরা জানি সবাই, শিশুর সর্বাঙ্গীন বিকাশ, সেটা শিক্ষায়তনিক হোক, স্কলাস্টিক হোক বা কো স্কলাস্টিক হোক, সমস্ত রকম মিলিয়ে তার সর্বাঙ্গীন সামঞ্জস্যপূর্ণ বিকাশ হচ্ছে লক্ষ্য। এই বিকাশ এককালিক হতে পারে না, একভাবে হতে পারে না। ফলে আমরা আগেই জেনেছি যে এই মূল্যায়নকে হতে হয় শিশুর সর্বাঙ্গীন বিকাশকে পরিমাপের জন্য যে মূল্যায়ন, সেই মূল্যায়নটাকেও সময় সময় সেটাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়তে লাগাতার করতে হয়, সেটাকে হতে হয় কম্প্রিহেন্সিভ এবং কন্টিনিউয়াস, সিসি ক্রমান্বয়িক বা সমন্বয়নমূলক অ্যাসেসমেন্ট হতে হয়, মূল্যায়ন হতে হয়। এবার আমরা প্রথমেই দেখে নিই, আমরা চট করে দেখে নেব যে এই যে বিভিন্ন রকমের অভিজ্ঞতা মানে টেস্টকে বলছি, অভিজ্ঞতা বা পরীক্ষা, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মূল্যায়নের হাতিয়ার। এই সমস্ত হাতিয়ারই কিন্তু এই আমরা যে কতগুলো মূল্যায়নের কথা বলবো, অভিজ্ঞতার কথা বলবো, কতগুলো শ্রেণী, ছয় ধরনের অভিজ্ঞতা হতে পারে মানে উদ্দেশ্যভিত্তিক, তার মধ্যেই পড়বে বিভিন্ন হাতিয়ার। এই ছরকম মূল্যায়নের মধ্যেই পড়বে। এই ছরকম মূল্যায়ন কী? ছরকম মূল্যায়ন হচ্ছে সমস্যা নির্ণায়ক মূল্যায়ন, বা দু নম্বর হচ্ছে গঠনমূলক বা প্রস্তুতিকালীন মূল্যায়ন, যেটাকে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলি, সমন্বিত মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট, নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট বা আদর্শ সম্বন্ধিত মূল্যায়ন, ক্রাইটেরিয়ান রেফারেন্সড অ্যাসেসমেন্ট বা মানদণ্ড সম্বন্ধিত মূল্যায়ন, এবং ইন্টারিম বা বেঞ্চমার্ক অ্যাসেসমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বা মান মূল্যায়ন। আমাদের যত হাতিয়ার আছে মূল্যায়নের, এই ছ রকমের মূল্যায়নের জন্যই কিন্তু তারা কাজ করে। এবার আমরা খুব দ্রুত পরপর পরিচয়গুলো নিয়ে নেব। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বা সমস্যা নির্ণায়ক মূল্যায়ন বলতে আমরা কী বুঝি? কোনো রকম মূল্যায়নের আগে, এমনকি পাঠ শুরুর আগেই এই মূল্যায়ন করা হয়, অর্থাৎ শিক্ষার্থীর শক্তিমত্তা এবং দুর্বলতা সহ তার সামর্থ্য ক্ষেত্রগুলি এবং পূর্বজ্ঞান, আগে থাকতে কতটা সে জানে বা জানে না, ও দক্ষতা বলি কতটা আছে কি নেই, সেটা বুঝে নেবার জন্য ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করা হয়। দু নম্বর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সাধারণত পাঠ চলাকালীন সময় পর্ব জুড়ে নিয়মিতভাবে চলতে থাকে, অর্থাৎ পড়াতে পড়াতেই শিক্ষার্থীর কৃতি প্রদর্শন অর্থাৎ পারফরমেন্স এর মূল্যায়ন করা হয়। শিক্ষণকে সাহায্য করবার জন্য ব্যবহৃত হয় এই ফর্মেটিভ টেস্ট। শিক্ষার্থীর গ্রেডিং বা পদমর্যাদা নির্ধারণ করা এর উদ্দেশ্য নয়, তার কাজের ফিডব্যাক পাওয়াটাই উদ্দেশ্য। একে এডুকেটিভ অ্যাসেসমেন্টও সেই জন্য বা শিক্ষাপ্রদ মূল্যায়নও বলা হয়ে থাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে। সামেটিভ অ্যাসেসমেন্ট পড়ানোর বা কোর্সের শেষে শিক্ষার্থীর কর্মসাফল্য, কতটা সে আয়ত্ত করতে পারলো কি পারলো না, তার সে কতটা অ্যাচিভ করতে পারলো কি পারলো না, তার পরিমাপ করে সামেটিভ অ্যাসেসমেন্ট। শিক্ষার্থীর গ্রেডিং নির্ধারণ করে কিন্তু এই সামেটিভ অ্যাসেসমেন্ট। চার নম্বর নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট, শিক্ষার্থীর মধ্যে যতটুকু আছে ততটুকুরই পরিমাপ করা হয়, কোনো নির্ধারিত মানদণ্ডের পরিপ্রেক্ষিতে নয়। এতটা থাকা উচিত, এতটা কম আছে বা এতটা আছে বা এতটা নেই, সেটা সেইভাবে নির্ধারণ করা হয় না, অর্থাৎ পূর্ব নির্ধারিত কোনো মানদণ্ড থাকে না। কার্যত এখানে একজন শিক্ষার্থীর কৃতি অন্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করা হয়। এই ধরনের মূল্যায়নের একটা বড় দৃষ্টান্ত হচ্ছে আমরা বিভিন্ন পরীক্ষায় আইকিউ টেস্ট। আইকিউ টেস্ট কিন্তু সেই দলের মধ্যে আমার জায়গা কোথায় সেটার একটা স্থান নির্ধারণ করা হচ্ছে, কিন্তু এমন কোনো নেই যে এতটা আইকিউ থাকতে হবে, অর্থাৎ পূর্ব নির্ধারিত করে দেওয়া নেই যে এতখানি আইকিউ থাকতে হবে, পাস ফেলের ব্যাপারটা নেই। তো এরপরে আমরা ক্রাইটেরিয়ান রেফারেন্সড অ্যাসেসমেন্ট যেটাকে বলছি, শিক্ষার্থীর প্রদর্শিত কৃতি বা পারফরমেন্স যেটাকে বলি, যে পারফরমেন্সটাকে সে দেখায়, সেটাকে মাপা হয় পূর্ব নির্ধারিত কোনো লক্ষ্য বা গোল বা মান বা স্ট্যান্ডার্ড বা বস্তুনিষ্ঠ
তথ্য মানদণ্ড অবজেক্টিভ ক্রাইটেরিয়ান এর পরিপ্রেক্ষিতে একটা নর্ম সেট করা থাকবে একটা স্ট্যান্ডার্ড সেট করা থাকবে তার প্রেক্ষিতে এখানে শিক্ষার্থীকে পরিমাপ করা হবে এখানে সব শিক্ষার্থীকে পরিমাপ করার জন্য একটা নির্দিষ্ট মাপদণ্ড থাকে সাধারণত শিক্ষার্থী কিছু করে উঠতে বা পারফর্ম করতে পারবে কি না তা দেখা হয় এর একটা খুব সহজ দৃষ্টান্ত আছে আমাদের আশেপাশেই সেটা হচ্ছে ড্রাইভিং টেস্ট এইটা না হলে হবে না এই পর্যন্ত তোমাকে করতে হবে এটা হচ্ছে নর্ম ইন্টারিম বা বেঞ্চমার্ক অ্যাসেসমেন্ট নির্দিষ্ট সময় অন্তর শিক্ষার্থীর প্রদর্শিত কৃতি মানে যাকে আমরা পারফরমেন্স বলছি এর মূল্যায়ন বা ইভ্যালুয়েশন মাঝখানে মাঝখানেই করতে হয় থেকে থেকেই করতে হয় বছর শেষের সামেটিভ টেস্টের ফলাফল কী হতে যাচ্ছে সেটা আগাম বোঝা যায় তার জন্য এই হচ্ছে বিভিন্ন রকমের উদ্দেশ্য বিভিন্ন রকম মূল্যায়নের পিছনে বিভিন্ন রকম উদ্দেশ্য ভিত্তিক মূল্যায়ন এবং এরপর আমরা যে আলোচনাতে যাব যে সমস্ত মূল্যায়নের সরঞ্জামগুলো স্বভাবতেই এই ছয় শ্রেণীর কোনো না কোনো মূল্যায়নের মধ্যেই পড়বে এই যাবতীয় টুলস হাতিয়ার এই ছয় ধরনের মূল্যায়নকে রূপায়িত করবার জন্যই ব্যবহৃত হবে এরপর আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে প্রথমে আমরা ছোট করে বুঝে নেব যে অভিক্ষা বা টেস্ট বলতে আসলে কী বুঝি আসলে কৃতি অভিক্ষা অ্যাচিভমেন্ট টেস্ট বোঝায় যে কোনো টেস্ট বলতেই কিন্তু কৃতি অভিক্ষাকেই বোঝায় অ্যাচিভমেন্ট টেস্টকেই বোঝায় অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কর্ম সাফল্য সিদ্ধি কৃতিত্ব বলতে পারি আভিধানিক ব্যাখ্যা অনুযায়ী কৃতি হচ্ছে কৃতি বলতে বোঝায় অভিধান অনুযায়ী বিশেষত নিজের উদ্যোগ ও দক্ষতাকে ব্যবহার করে পাওয়া যে কর্ম সাফল্য এক্ষেত্রে একটি কোটেশন মনে পড়বে হয়তো অ্যাচিভমেন্ট ইজ আ থিং সামবাডি হ্যাজ ডান সাকসেসফুলি স্পেশালি ইউজিং হিজ আর হার ওন এফার্ট অ্যান্ড স্কিল এটা অ্যাকর্ডিং টু অক্সফোর্ড অ্যাডভান্সড স্টুডেন্টস ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ 2005 এই হচ্ছে কৃতি তাহলে কৃতি অভিক্ষা কী কৃতি অভিক্ষার আমরা খুব সহজেই বুঝে নিতে পারি কৃতি অভিক্ষা হচ্ছে এক ধরনের সামর্থ্যের পরীক্ষা এক দুই এক ধরনের আনুষ্ঠানিক বা ফর্মাল টেস্ট তিন শিক্ষার্থী কোনো নির্দিষ্ট এলাকায় বা কোনো বিষয় বা বিষয় খণ্ডে মানে টপিক বা সাব টপিকে কতটা জ্ঞান অর্জন করতে পারলো তা জানার জন্যই কৃতি অভিক্ষার নকশা বা ছক তৈরি করা হয় একটি নির্দিষ্ট বিষয় পড়ানোর পর শিক্ষার্থী সেই বিষয়ে জ্ঞান তার বোধগম্যতা তার প্রয়োগ ক্ষমতা বিশ্লেষণ এবং সংশ্লেষণ এবং মূল্যায়ন দক্ষতা সব মিলিয়ে প্রত্যাশিত শিখন ফলের কতটা সে অর্জন করতে পারলো তা পরিমাপ করার জন্য অনুষ্ঠিত যে কোনো অভিক্ষা বা টেস্টকেই কৃতি অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্ট বলা হয় কৃতি অভিক্ষার ফল বা নম্বর মার্কসের দ্বারা প্রতিফলিত হয় অর্থাৎ মার্কসেই তার কৃতি প্রতিফলিত হয় রিফ্লেক্ট করে কৃতি অভিক্ষা বা অ্যাচিভমেন্টের দুটো শ্রেণী আমরা মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করতে পারি কৃতি অভিক্ষা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি খুব সুন্দরভাবে প্রমিত কৃতি অভিক্ষা এবং দ্বিতীয় ধরনের যে টেস্ট বা কৃতি অভিক্ষা সেগুলো হচ্ছে টিচার মেড বা শিক্ষক নির্মিত কৃতি অভিক্ষা এই দুই শ্রেণীর কৃতি অভিক্ষা অনুষ্ঠান হয় স্কুলে এবার প্রথমে স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট বা প্রমিত অভিক্ষার তার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই সেটা হচ্ছে একটি সর্বজনগ্রাহ্য মান্যতাপ্রাপ্ত প্রক্রিয়া অবলম্বন করে গড়ে তোলা হয় মানে এই টেস্টটা এই স্কুলে যেরকমভাবে হবে অন্য স্কুলেও সেইভাবেই হবে সেই কোয়েশ্চেন পেপারের সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে অভিজ্ঞার পদ বা আইটেমগুলি একটু উচ্চাঙ্গের হয় স্বভাবতেই বিশেষত খুব বিশেষজ্ঞদের দ্বারা তৈরি হয় একটা স্ট্যান্ডার্ডাইজড একটা ক্রাইটেরিয়া বা বেঞ্চমার্ক রক্ষা করা হয় এগুলো পদ নির্মাণ করতে টেস্ট আইটেমগুলো তৈরি করতে এরপর হচ্ছে হুবহু একই পরিস্থিতি বা শর্তাবলী সাপেক্ষে অনুষ্ঠিত হতে পারে যেখানেই হোক পরীক্ষাটা অনুষ্ঠিত শর্তগুলো কিন্তু একই থাকবে কিন্তু এরপর শিক্ষার্থীর শিখন অগ্রগতির উপর নজরদারি আর তার শিখনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতার বিশেষ কোনো ভূমিকা থাকে না এই পরীক্ষা কিন্তু মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মতো নয় যে শিক্ষার্থীর শেখার সুবিধার জন্য যে মূল্যায়ন করা হয় তা নয় এটা কিন্তু তার কৃতির পরিমাপ করা হয় আর টিচার মেড টেস্ট যেগুলো যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটাই হয় আচ্ছা প্রসঙ্গক্রমে বলতে ভুলেছি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলতে কিন্তু যে আমরা বিভিন্ন বোর্ডের পরীক্ষা দিই সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট এখন টিচার মেড টেস্ট বা শিক্ষক নির্মিত কৃতি অভিক্ষার বৈশিষ্ট্যগুলো ক্লাসে পড়াতে মাঝে মাঝেই শিক্ষককে প্রতিটি শিক্ষার্থীর শিখনের স্তর যাচাই করে দেখার জন্য অনুষ্ঠিত হয় এই টিচার মেড টেস্ট অর্থাৎ শিক্ষক তো শুধু পড়িয়ে যাবেন না শিক্ষক পড়াতে মাঝে মাঝে যে টেস্টগুলো নেবেন তার নিজের মতন করে বুঝে নেবার জন্য শিখন অগ্রগতি শিখন ফলের দিকে কতটা এগোতে পারছে সেটা বোঝার জন্য এই অভিক্ষা মূল্যায়ন ক্রিয়াকে ক্রমান্বয়িক এবং সমন্বয়িত হতে হয় সেই আমরা আগেই বলেছিলাম যে কন্টিনিউয়াস এবং সমন্বয়িত এই টিচার মেড টেস্টের প্রকৃতিগতভাবেই টিচার মেড টেস্ট এই
ক্রমান্বয়িক হয় এবং সমন্বয়িত রাখার যে দায়িত্বটা সেটা পালন করে। এই টিচার মেড টেস্ট স্কুলে রোজ কি পড়াশুনো হচ্ছে পঠন পাঠনকে প্রতিফলিত করে, অধিকতর দক্ষ শিখন শিখন পরিচালন নীতি বা স্ট্র্যাটেজি নির্মাণ করে। অনেক বেশি স্বভাবতেই টিচার টু টিচার, মানে বিভিন্ন এক এক রকম টিচারের হাতে এক এক রকম অভিজ্ঞতা, সেটা নির্ভর করবে সেই সংশ্লিষ্ট শিক্ষকের যিনি পরীক্ষাটা নিচ্ছেন তার দক্ষতার উপর। শিক্ষার্থীর ব্যক্তিগত সামর্থ্য জানার জন্যই এই অভিজ্ঞতা, এটা জানা থাকায় শিক্ষকের পক্ষে বিভিন্ন সামর্থ্য ভিত্তিক দল গঠনে সুবিধা হয়। তার মানে এই গ্রুপ, এই দলের শিক্ষার্থীদের ওদের সামর্থ্য এই পর্যন্ত, ওদের সামর্থ্য এই পর্যন্ত, সেই অনুযায়ী আমি আমার পঠন পাঠনের নীতিটাও ঠিক করতে পারি। শিক্ষার্থীর শক্তিমত্তা ও দুর্বলতাগুলি দুটোই সামর্থ্যের অন্তর্গত নির্ণীত হয়। ফলে শিক্ষকের জন্য যেহেতু সামর্থ্যটা বুঝতে পেরে যান এইসব টিচার মেড টেস্ট নিয়ে, ফলে শিক্ষকের পক্ষে সুবিধা হয় কি প্রতিপূরক বা নিরাময়মূলক, সরি কম্পেনসেটরি বা রেমেডিয়াল যে সমস্ত পদক্ষেপগুলো এবং মানোন্নয়নমূলক প্রকল্প, মানোন্নয়নমূলক প্রকল্প মানে এনরিচমেন্ট প্রোগ্রামগুলোর পরিকল্পনা তিনি করে নিতে পারেন। টিচার মেড টেস্ট বা শিক্ষক নির্মিত কৃতি পরীক্ষার এইসব হচ্ছে তার বৈশিষ্ট্য। শিক্ষক নির্মিত অভিজ্ঞার বৈশিষ্ট্যগুলিকে যদি আমরা এক নজরে দেখতে চাই অন্যভাবে, তাহলে আরও ভালোভাবে বুঝে নেবার জন্য সেটা এইভাবে দেখা যায়। নির্দেশনা কীরকম হবে বা ব্যবস্থাপনাটা কীরকম হবে, স্থির নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যিনি নিচ্ছেন তিনি তার সুবিধা মতন সেটা কন্ডাক্ট করবেন বা ব্যবস্থাপনা করবেন। শিখন ফল ও বিষয়বস্তুর অংশ নির্বাচন, আমি কতটুকুর মধ্যে পরীক্ষা নেব, কতটুকু জানতে চাই, সেই অনুযায়ী পরীক্ষার পরিসরটা থাকবে, সেটাও শিক্ষকই ঠিক করবেন। নির্মাণ বা কনস্ট্রাকশন, যে শিক্ষক পরীক্ষা নিচ্ছেন তার পারঙ্গমতার উপর নির্ভরশীল স্বভাবতেই, তিনি কিভাবে অভিক্ষার ছকটা তৈরি করবেন, ব্লু প্রিন্ট তৈরি করে নিতে পারেন, তিনি কিভাবে টেস্ট আইটেম তৈরি করতে কতটা দক্ষ তার উপর নির্ভর করবে, অর্থাৎ এটাও শিক্ষকের উপরেই নির্ভর করবে। ব্যবহারের বারংবারতা, অর্থাৎ বারংবার তো আমরা বলছি ফ্রিকোয়েন্সিকে, অভিজ্ঞার লক্ষ্য বা উদ্দেশ্যের উপর নির্ভরশীল, আমি কী চাইছি তার উপর কত ঘন ঘন আমি পরীক্ষাটা নেব সেটাও টিচার ঠিক করবেন। পাঁচ নম্বর লক্ষ্য বা উদ্দেশ্য পারপাস, সেটা হচ্ছে আসল লক্ষ্যটা হচ্ছে ফিডব্যাক পাওয়া, যতটা আমি শেখালাম সেটা সার্থক হলো কি হলো না সেটা বুঝতে পারাটাই হচ্ছে লক্ষ্য। এবং ছয় ব্যবহার, ইউজ, প্রাপ্ত নম্বরগুলির তুলনা এবং বিচার ব্যাখ্যা সংশ্লিষ্ট স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা সেই স্কুলের গণ্ডির বাইরে নয়, যেটা স্ট্যান্ডার্ডের টেস্টের মতো নয়, অন্য কোনো স্কুলের সঙ্গে তুলনা করবার জন্য ব্যবহৃত হয় না। এবার কৃতি অভিজ্ঞতা, সেটা আমার স্ট্যান্ডার্ডাইজড হোক বা টিচার মেড হোক, তাতে যে সমস্ত তথ্যগুলো থাকে সেটা আমরা সবাই জানি, যেমন পরীক্ষার প্রশ্নপত্রের উপরেই সেগুলো থাকে, যেমন সেটা কালক্রম উল্লেখ থাকে, বার্ষিক না অর্ধবার্ষিক ইত্যাদি, তারপর ক্লাস বা শ্রেণী যার পরীক্ষা নেওয়া হচ্ছে, সমগ্র অভিজ্ঞাপত্রে সবগুলি পদের উত্তর ব্যক্ত করার জন্য প্রদত্ত সময়সীমা, অর্থাৎ সময়সীমা 3 ঘন্টা 1 ঘন্টা ইত্যাদি, এই তথ্যগুলো থাকবে যে কোনো কৃতি অভিজ্ঞতাতেই। এবার অভিক্ষণ পদ অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্টকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমে আমরা দেখি অভিক্ষণ পদ, মানে টেস্ট আইটেমের প্রকৃতি অনুযায়ী অভিক্ষার শ্রেণী বিভাগ। এক নম্বর হতে পারে বস্তুনিষ্ঠ অভিক্ষা বা অবজেক্টিভ টেস্ট, যে অভিক্ষার পদগুলো বা আইটেমগুলো হবে বস্তুমুখী, পদগুলির জবাব হবে অতি সংক্ষিপ্ত, অদ্বর্থক অর্থাৎ দুরকম অর্থ হবে না এবং দ্রুত দেওয়া যায় এরকম, এবং অভিক্ষার শেষে পদগুলির উত্তর নির্দেশিকা অর্থাৎ আনসার কি পাওয়া যায়। এই ধরনের যদি পদ থাকে তাহলে সেই পরীক্ষাটাকে আমি বলতে পারি বস্তুনিষ্ঠ অভিক্ষা। দ্বিতীয়ত এসএ টেস্ট বা রচনামূলক অভিক্ষা, সেটা স্বভাবতই বোঝা যাচ্ছে যে এটা যে অভিক্ষার পদগুলির জবাব সংবদ্ধ বা অসংবদ্ধ, সংবদ্ধ মানে বেঁধে দেওয়া হয় যে 3 লাইনের মধ্যে বলো বা তিনটি যে কোনো 3টি পয়েন্ট দাও বা শুধু বলো, সেটা কি বলা হচ্ছে এক্সটেন্ডেড অর রেস্ট্রিক্টেড, সাধারণত একাধিক অনুচ্ছেদ সমন্বিত দীর্ঘ এবং শিক্ষার্থীর স্বাধীনচনামূলক হয়, অর্থাৎ শিক্ষার্থীর একটু লিবার্টি থাকে, স্বাধীনতা থাকে কীভাবে লিখবে তার উপর। ওরাল টেস্ট, সেটা মাধ্যম, মৌখিক অভিজ্ঞতা, যে মূল্যায়ন আমি মুখে মুখে প্রশ্ন করছি, মুখে মুখে উত্তর শুনছি, সেটা মৌখিক পরীক্ষা, মৌখিক অভিজ্ঞতা। রিটেন টেস্ট, লিখিত অভিজ্ঞতা, যেটা লিখে হয়, অর্থাৎ এই মাধ্যম অনুযায়ী আবার শ্রেণী বিভাগটা পাল্টে গেল, এক ধরনের মুখে নেওয়া হলে সেই অভিজ্ঞাকে বলবো ওরাল টেস্ট, মৌখিক অভিজ্ঞতা, যদি লিখিত পরীক্ষা হয় সেটাকে বলবো রিটেন টেস্ট বা লিখিত অভিজ্ঞতা। আরেক ধরনের পারফরমেন্স টেস্ট বা প্রদর্শনমূলক অভিজ্ঞতা, যে অভিজ্ঞার প্রতিটি পদের উত্তরে কিছু করে দেখাতে হয়, অর্থাৎ কিছু পারফর্ম করতে হয়, কিছু কাজ করতে হয়, যেমন কোনো দৈর্ঘ্য বা ওজন বা ধারণ ক্ষমতা ক্যাপাসিটি পরিমাপ করা হয়,
অথবা কোনো আকৃতি অঙ্কন করা হয়, রং করতে বলা হয়, অথবা কোনো মডেল বানাতে হয়, কোনো প্রতিরূপ বানাতে হয়, এই ধরনের যে করে দেখানোর যে অভিজ্ঞাগুলো সেগুলোকে আমরা বলি প্রদর্শনমূলক অভিজ্ঞা। এই বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা বিভিন্ন রকম শ্রেণীবিভাগ করতে পারি অভিজ্ঞাগুলোর। এরপর বিশেষভাবে আমাদের উল্লেখ করতে হবে এক রকমের টেস্ট, যেটা আসলে কিন্তু টিচার মেড টেস্টের অধীনেই পড়বে, সেটাকে বলি আমরা ইউনিট টেস্ট বা একক কেন্দ্রিক অভিজ্ঞা। এগুলোর ফিচারগুলো, বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটা হচ্ছে সীমিত সামর্থ্য, অতি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, এক্স্যাক্টলি কী চাই, ঠিক কী চাই, ঠিক সেই অনুযায়ী পরীক্ষাটা নেওয়া, খুবই ঘরোয়া প্রকৃতির হয়, ইনফর্মাল, স্কুলের অন্যান্য চলমান কার্যাবলীকে সেটা বাধা দেয় না, স্কুল যেমন চলা চলতে থাকে, ক্লাসরুমের মধ্যে কখন ইউনিট টেস্ট হয়ে গেল কেউ টেরও পায় না। এখানে নম্বর পাওয়াটা বড় কথা নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীর সামর্থ্য ও দুর্বলতার জায়গাগুলি নিরূপণ করা, বুঝে নেওয়া। পরের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণভাবেই এগুলো শিক্ষক নির্মিত অভিজ্ঞা, আগেই বলেছি এগুলো টিচার মেড টেস্টের মধ্যেই পড়ে, সময় সীমা, আইটেম, এগুলো সবই কিন্তু সেই সংশ্লিষ্ট শিক্ষকই ঠিক করবেন, কতক্ষণ ধরে হবে, কতটুকুর মধ্যে পরীক্ষাটা হবে। তারপর যে কোনো প্রকার অভিক্ষণ পদ বা টেস্ট আইটেম, টেস্ট আইটেম অনুযায়ী যেরকমই হোক না কেন, সেটা বা মৌখিক, লিখিত, প্রদর্শনমূলক, যেরকমই হোক, যে কোনো রকম হতে পারে, ইউনিট টেস্টের মধ্যে যে কোনো রকম, অর্থাৎ অবজেক্টিভ টাইপও পদ দিয়েও নিতে পারি, আবার এসে টাইপও হতে পারে, বা মৌখিক মাধ্যমেও নিতে পারি, লিখিত মাধ্যমেও নিতে পারি। পরের বৈশিষ্ট্য হচ্ছে কৃতি সম্পাদনের ভিত্তিতে শিক্ষার্থীদের পদমর্যাদা নির্ধারণ করে না, অর্থাৎ পদমর্যাদা নির্ধারণ করে না মানে তার গ্রেড ঠিক করে না, বরং ভবিষ্যৎ শিখনের হাতিয়ার হিসেবে কাজ করে ইউনিট টেস্ট। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় বলে শিক্ষার্থীদের, এর আরেকটা গুণ, শিক্ষার্থীদের ওপর সেই মানসিক চাপটা তৈরি হয় না। এবার আমরা এতক্ষণ দেখলাম যে শিখন ফলকে বুঝে নেবার জন্য মূল্যায়নের দরকার, মূল্যায়নকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন রকমের টেস্ট নেওয়া দরকার, বিভিন্ন রকমের অভিজ্ঞা নেওয়া দরকার। এখন শেষ প্রসঙ্গে আমরা যাব, বিভিন্ন রকম অভিজ্ঞা যে আমরা নেব, কত রকম অভিজ্ঞা হওয়া আমরা জেনে গেছি, কত রকম ভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে সেটাও আমরা জেনে গেছি, কত কী কী মাধ্যমে পরীক্ষা নেওয়া যেতে পারে সেটাও আমরা দেখে নিয়েছি, কিন্তু আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা জানি যে যে কোনো মূল্যায়নের যে প্রধান বস্তু সেটি হচ্ছে অভিক্ষণ পথ, অর্থাৎ টেস্ট আইটেম। সেই টেস্ট আইটেম সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে আমি শিক্ষক হিসেবে সার্থকভাবে কোনো পরীক্ষা পরিচালনা করতে পারবো না, কোনো হাতিয়ারকে আমি ব্যবহার করতে পারবো না। সেই জন্যই, সেই স্বার্থেই খুব দ্রুত আমরা বিভিন্ন রকমের পদের একটা এক ঝলকে আমরা দেখে নিই, যেমন রচনাধর্মী পদ হতে পারে, আমি মূল্যায়নের জন্য রচনাধর্মী পদ তৈরি করতে পারি, এই জাতীয় পদের উত্তর হয় দীর্ঘ, বর্ণনামূলক, নামেই বোঝা যাচ্ছে, উত্তর লেখায় শিক্ষার্থীদের কম বেশি স্বাধীনতা থাকে। এই জাতীয় পদ দু রকমের হতে পারে, একটাকে বলি আমরা সম্প্রসারিত প্রতিক্রিয়ামূলক পদ বা এক্সটেন্ডেড রেসপন্স টাইপ আইটেম, যেটা হচ্ছে একটু বড়, বেশি বড় বর্ণনা এবং একটু বেশি স্বাধীনতা থাকে পরীক্ষার্থীর উত্তর দেওয়ার সময়। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে গেলে, একটি অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির মূলে কী কী কারণ থাকে, অনেক কারণের মধ্যে পরীক্ষার্থী যে কোনো কারণ তার নির্বাচন করবেন। দ্বিতীয়ত, রচনাধর্মী পদের আরেকটা রূপ হচ্ছে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়ামূলক পদ বা রেস্ট্রিক্টেড রেসপন্স টাইপ আইটেমস, অপেক্ষাকৃত কম দীর্ঘ হয়, মানে সম্প্রসারিত প্রতিক্রিয়ামূলক পদের চেয়ে, এবং স্বভাবতই সেই অনুপাতে শিক্ষার্থীর স্বাধীনতাও কম থাকে। যেমন জীবন্ত প্রাণীর যে কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এখানে কিন্তু আমি তিনটির মধ্যে রেস্ট্রিক্ট করে দিলাম, আমি নিয়ন্ত্রণ করে দিলাম। দু নম্বর, বস্তুনিষ্ঠ পদ, অর্থাৎ আমরা আগে উল্লেখ করেছি অবজেক্টিভ টাইপ আইটেমস, অবজেক্টিভ টাইপ আইটেমস বা বস্তুনিষ্ঠ পদের কিন্তু বিভিন্ন রূপ হতে পারে, যেমন সংক্ষিপ্ত উত্তরধর্মী হতে পারে, কখনো শূন্যস্থান পূরণ করতে দিয়ে তার সেই ফর্মে, সেই রূপে আমি নিতে পারি অবজেক্টিভ টেস্ট, বা কখনো কখনো ঠিক বা ভুল এই দুরকম বিকল্প দিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইতে পারি, ট্রু ফলস যেটাকে ইংরেজিতে বলা হয়, এগুলো সবই কিন্তু অবজেক্টিভ টাইপের মধ্যে পড়বে। আবার নির্বাচনমূলকও হতে পারে, MCQ যেটাকে আমরা বলি, মাল্টিপল চয়েস আইটেম, চয়েস দেওয়া থাকবে, তার মধ্যে একটা সঠিক উত্তরটিকে নির্বাচন করবে। আরেকটা হতে পারে সাদৃশ্য সাধক পদ, সাদৃশ্য সাধক পদ বলতে আমরা বুঝি ম্যাচিং টাইপ আইটেম, ম্যাচিং টাইপ আইটেম যেমন এখানে দেওয়া আছে, দুটো কলামে, দুটো স্তম্ভে পলট পালট করে দেওয়া থাকলো কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে সেটাকে জেনে নেওয়া। অর্থাৎ এই খুব সহজে, খুব সাধারণভাবে দ্রুত পদগুলোর নমুনা পেশ করা হলো, যাতে আপনারা যারা পড়াতে যাবেন তারা খুব সার্থকভাবে প্রথমেই বুঝে নেবেন আমি কেন মূল্যায়ন করতে যাচ্ছি, আমার মূল্যায়নের উদ্দেশ্য কী, সেই মূল্যায়নের উদ্দেশ্য অনুযায়ী আমি
কী ধরনের হাতিয়ার ব্যবহার করব, এবং সেই হাতিয়ার ব্যবহার করতে গেলে সেই হাতিয়ার নির্মাণের যে পদ, টেস্ট আইটেমগুলো, সেগুলো আমি কীভাবে ব্যবহার করব সেটাও জানার জন্য এই তিনটি স্তরে আমাদের এই আলোচনা হলো। অর্থাৎ শেষ কথা হচ্ছে, এই ধরনের বিভিন্ন উদ্দেশ্যমুখী বিভিন্ন মুক্ত ও বদ্ধ শ্রেণীর, মুক্ত বদ্ধ শ্রেণীর পদ নিশ্চয়ই আমরা জেনে গেছি এতক্ষণে, ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজড এন্ডেড আইটেমস। ওপেন এন্ডেড মানে শিক্ষার্থীর পরম স্বাধীনতা থাকে যে উত্তরটা কত দূর গড়াবে, কত দূর লিখবে, কোথায় শেষ করবে, কিন্তু ক্লোজড আইটেমে সেটা হয় না। যেমন একটু আগেই বলা হয়েছে যে যে কোনো তিনটি কারণ নির্দেশ করো, এটা হচ্ছে ক্লোজড এন্ডেড আইটেমস। এর এই সময়ের এই প্রত্যেকটি পদ যে আমি ব্যবহার করছি প্রত্যেকটা মূল্যায়নের পেছনে, হাতিয়ার ব্যবহার করার জন্যে প্রত্যেকটার পিছনেই কিন্তু বিশেষ উদ্দেশ্য রয়েছে। এইসবেরই প্রত্যক্ষ সাহায্যেই গড়ে ওঠে মূল্যায়নের হাতিয়ার স্বরূপ উল্লেখিত বিভিন্ন টেস্ট বা অভিক্ষা। বিভিন্ন রকম টেস্ট, বিভিন্ন রকমের অভিক্ষা, সমস্ত কিন্তু আসলে নির্ভর করছে এই টেস্ট আইটেমের কোয়ালিটির ওপর, সেই টেস্ট আইটেমের মানের ওপর, টেস্ট আইটেমের সঠিক প্রয়োগের ওপর। অতএব আপনারা যারা শিক্ষাকর্মে যুক্ত আছেন তারা সবাই এই ব্যাপারটা খুব গুরুত্বের সঙ্গে বিচার করবেন এবং সেগুলো দেখবেন। আশা করি মোটামুটি এক ঝলকে আমরা প্রথম পর্বে শিক্ষার যে শিখন ফলের জন্য, বোঝার জন্য আমরা যে মূল্যায়ন করি, সেই মূল্যায়নে যে কত রকম হাতিয়ার হতে পারে, তার মধ্যে এক ধরনের হাতিয়ার হচ্ছে বিভিন্ন টেস্ট। আমরা আজকে প্রথম পর্বে তার আলোচনা করলাম। এর পরবর্তী পর্যায়ে কখনো আমরা এরই দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ এই টেস্ট ছাড়া অন্যান্য যে হাতিয়ারগুলো রয়েছে, যেগুলো আমরা সেই মূল উদ্দেশ্য একই, সেই মূল্যায়ন করা, সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার।